নমস্কার, আমরা মধ্যম গ্রামে থাকি। আমার নাম সঞ্জয় সাউ, আমার মা পেশেন্ট লীলা সাউ। বিগত কিছুদিন ধরে মায়ের বুকে ব্যথা হয়, তারপর আমরা ডক্টর পি কে হাজরা অধীনে মণিপাল হাসপাতাল ঢাকুরিয়াতে আসি দেখাই, এবং আমরা ওনাকে দেখাতে আসি 16 তারিখে, এবং উনি 16 তারিখে দেখে মায়ের একটা এনজিওগ্রাফি করতে বলে। সেটা করাতে কিছু ব্লকেজ পাওয়া গেছিলো, তারপর উনি বলে পেশেন্টকে অ্যাডমিশান করে দেওয়া হোক, এবং 16 তারিখে পেশেন্ট অ্যাডমিশান হলো। এবং ডক্টর পি কে হাজরা এবং ডক্টর ডি এস চাড্ডা এই দুজন অধীনে এই ওটিটা হয়েছিল। 16 তারিখে আমার মা অ্যাডমিট হয়েছিল, 17 তারিখে ওটি হয়, এবং 18 তারিখে আমার মা একদম পুরো সুস্থ হয়ে যায় এবং ডাক্তার ডিসচার্জও করে দেয়। আমার মা খুবই ভালো আছেন, সেই জন্যে আমি বলি এই ধরনের যাদের অসুবিধা থাকে তাহলে যদি সম্ভব হয় তাহলে তারা ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালে ডক্টর পি কে হাজরা এবং ডক্টর ডি এস চাড্ডার অধীনে কন্ট্যাক্ট করতে পারেন। খুব ভালো ট্রিটমেন্ট। আমি খুব সুস্থ আছি। হ্যাঁ, বুকে ব্যথা ছিল, ভর্তি হয়েছিলাম। ডাক্তাররা দেখলো, দেখে করলো, সব করে এখন সুস্থ আছে আর ছুটি দিয়ে দিয়েছে, আমি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, স্টাফ ভালো আছে, লোকজন সবই ভালো, হাসি খুশি বলে কাটিয়ে দেয় সব। ডাক্তাররা খুব ভালো, ডাক্তাররা খুব ভালো চিকিৎসা করেছে এবং আমাকে খুব সুস্থভাবে রেখেছে, ওষুধপত্র ভালো দিয়েছে, এখন আমাকে ডিসচার্জ করে দিচ্ছেন উনি। আমি আজ বাড়ি চলে যাচ্ছি, ঠাকুর যেন আমার ভালো লাগে।